স ইটস এ গেম প্ল্যান ইটস এ গেম প্ল্যান যত পারে যত বেশি এমএলএকে ইনভলভ করে তারা যাতে অ্যাসেম্বলি না আসতে পারে আমাদের সংখ্যাটা কমিয়ে দিতে পারে বাদবাকে কিনতে পারে এইসব প্ল্যান করছে কিন্তু যেহেতু সংখ্যাটা আমাদের অনেক বেশি এবং আরও বিজেপিরও পাঁচ ছজন সাতজন আমাদের সাথে আছে সুতরাং এটা কিছু করতে পারছে না এখনও পাঁচ ছজন এমএল কে এমএলএ কে অলরেডি টার্গেট করেছে কিন্তু খুঁজে দেখুন তো বিজেপির কোনো এমএলএ কে টার্গেট করেছে এখানকার যে হোম মিনিস্টার আছে স্টেট তার বিরুদ্ধেই তো শীতল কুচি খুনের মানে পাবলিক তাকে বলে এবং তার বিরুদ্ধে সে তো নিজে বোমা বন্দুকধারীদের নিয়ে পুরো এলাকার পর এলাকা ডিস্টার্ব করে বেড়ায় সে তো নিজে একটা বড় গুন্ডা তার বিরুদ্ধে তো অনেক কেস আছে তাকে অ্যারেস্ট করেছে পয়লা বৈশাখে শুভ বৈশাখে বা বছরের শেষ দিনে আমরা রাজনৈতিক বক্তব্য বা রাজনীতি যে কণ্ঠস্বর সেই রাজনীতির কুৎস্বর কণ্ঠস্বরে জড়াতে চাই না বলেই হয়তো বলিনি রিপ্লাইটা আমার আগেই দেওয়া উচিত ছিল গত চোদ্দই এপ্রিল ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে বাংলায় বিজেপির মিটিং করতে এসেছিলেন মিটিং তিনি করতেই পারেন এটা তার পেরোগেটিভ এটা তার ফ্রিডম তার পার্টির মিটিংয়ে তিনি পার্টির উদ্দেশ্যে কি বলবেন জনগণের উদ্দেশ্যে কি বলবেন সেটাও তার পেরোগেটিভ কিন্তু তিনি কখনোই সংবিধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সংবিধানের অধিকার রক্ষার শপথ নিয়ে তিনি কখনোই বলতে পারেন না যে পঁয়ত্রিশটা আসন পাবো আর পেলেই আর অপেক্ষা করতে হবে না বাংলায় গভর্নমেন্ট চলে যাবে গভর্নমেন্টটা থাকবে না তার মানে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন এই কথার মানে এটাই হয় একটা স্বরাষ্ট্রমন্ত্রীর এত উদ্ধত্ত যে তিনি দেশকে রক্ষা করার পরিবর্তে গণতন্ত্রকে রক্ষা করার পরিবর্তে ফেডারেল স্ট্রাকচারকে রক্ষা করার পরিবর্তে তিনি বলছেন যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন কোন আইনে তিনি ভাঙতে পারেন কোন আইনে তার মানে কি নিজেরা নিজেরা লো তৈরি করবে তার মানে কি কনস্টিটিউশনও রিপ্লেস হচ্ছে ওরা জুডিশিয়াল রিপ্লেস করবে জুডিশিয়ারি ওরা কনস্টিটিউশন রিপ্লেস করবে ওরা ইতিহাস হিস্ট্রি রিপ্লেস রিপ্লেস করবে ওরা ল অ্যান্ড অর্ডারকে কিলার অ্যান্ড রুলার হিসেবে প্রতিষ্ঠিত করবে আমরা পরিষ্কার বলতে চাই যে এক্ষেত্রে এ কথা বলবার কোনো অধিকার নেই তার এবং এ কথি এ কথা বলবার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার থাকবার কোনো অধিকার নেই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি